শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কমিউনিটি হলে দক্ষিণ জেলা ভিত্তিক সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। আজকের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহপুরান উদ্দিন, সংখ্যালঘু মোর্চার দক্ষিণ জেলার সভাপতি লালচান বাদশা, সংখ্যালঘু মোর্চার রাজ্য সহসভাপতি আখতার হোসেন, রাজ্য সদস্য হারুন চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, সাতটি মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের এই সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে সকলকে কাজ করার পরামর্শ দেওয়া হয়। আগামী দিনে সংখ্যালঘু মোর্চা দক্ষিণ জেলাতে কীভাবে কাজকর্ম করবে এবং এই সংখ্যালঘু মোর্চাতে কোন কোন সম্প্রদায়ের লোকদেরকে অন্তর্ভুক্ত করবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বলেছি সংখ্যালঘু মোর্চা অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের ভিত্তিতে আমরা সংখ্যালঘু মোর্চাটা তৈরি করেছি। এই মোর্চাতে খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, মুসলিম এই সম্প্রদায়ের সকল সম্প্রদায়ের লোকরা আমাদের মাইনরিটি মোর্চাতে আসতে পারেন এবং কাজ করতে পারেন এবং আগামী দিনে আমাদের মোর্চাতে তাদেরকে ইনক্লুড আমরা করব। পরে আমাদের সংগঠনকে শক্তিশালী করে ভারতীয় জনতা পার্টি পদ্মকে আমরা এই জেলাতে শক্তিশালী করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।